রামনবমী উপলক্ষে বনগাঁয় তৃণমূলের মিছিল, কটাক্ষ বিজেপির। রামনবমী উপলক্ষে রাজ্য তথা দেশ জুড়ে মিছিল বের হলো। শুধু বিজেপি নয়, তৃণমূলের পক্ষ থেকেও এই মিছিল বের হলো বুধবার। বাদ গেল না বনগাঁও, উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, জেলা সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন শুরুতে বনগাঁ নিউ মার্কেট এলাকায় রামের পুজো দেওয়া হয় আর তারপর মিছিল বের হয়। মিছিলটি নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে বাটার মোড়, মতিগঞ্জ হয়ে ত্রিকোণ পার্কে শেষ হয়। বর্ণাঢ্য মিছিলে মহিলা ঢাকি, আদিবাসী মহিলা সহ বিভিন্ন স্তরের তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রামনবমীতে মানুষ অংশগ্রহণ করেছেন, বাংলার মানুষ শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্ব তাতে বিশ্বাস করেন। বাংলার মানুষের মিছিলে শান্তির বার্তা সম্প্রীতির বার্তা অস্ত্রের হানাহানি বাংলার কৃষ্টিতে সংস্কৃতিতে নেই। বনগাঁ একটা সাংস্কৃতিক জায়গা, এখানে বহু প্রাচীন ধারাবাহিকতা বনগাঁর মানুষের আছে, সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেই নিয়েই মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। কারণ ধর্ম যার যার, উৎসব সবার, তো উৎসব বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং তাতে হানাহানির কোনো জায়গা নেই। বাংলার সংস্কৃতিতে সর্বধর্ম পালন করার যে পরিবেশ বাংলাতে আছে, 12 মাসে 13 পার্বণ এই বাংলাতে হয় এবং সমস্ত উৎসবগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করার পরিবেশ পশ্চিমবাংলার সেই পরিবেশ আছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। স্বাভাবিক কারণে রাম ভগবান আজকে রামনবমী, রাজ্য সরকারও ছুটি ঘোষণা করেছেন, স্বাভাবিক কারণে আজকে তার উৎসব, সেই উৎসবে আমরা মিছিল করছি, স্বাভাবিক। কখনো কখনো বিক্ষুব্ধ আমাদের মিছিল হয়েছে, এখনও সেইভাবে যে হয় এটা তা নয়, কিন্তু আমাদের সব অনুষ্ঠানগুলোই সুন্দরভাবে করা হয়। সবসময় যে সব অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে পারি এরকম নয়, কিন্তু সব অনুষ্ঠান বাংলাতে এত সুন্দরভাবে করার পরিবেশ আর ভারতবর্ষের কোথাও নেই যা বাংলাতে আছে। এটা বাংলার, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিশ্চিতভাবে রাম আমরা ভগবান হিসেবে মানি, কিন্তু তাই বলে রামকে কাউরে লিজ দেওয়া হয়নি তো, যে কারুর পৈতৃক সম্পত্তি হয়েছে রাম নিয়ে চলবে, না না, রাম সবার। নিশ্চয়ই যারা আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদের ভগবান হিসেবে মানি। দেখুন, প্রথমেই বলবো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনারা দেখেছেন মিছিলটা ফলো করেছেন, আমরাও দেখেছি। কোনো রামের ধ্বনি নেই, কোনো রাম নামের ধ্বনি নেই, ফুল ছিটাচ্ছে, নাটক করছে। রামের নাম যিনি শুনলে বলেন এটা গালাগালি, তিনি হলো তাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাম নাম মানে তাদের কাছে গালি শব্দ এটা। তাহলে আজকে দেখুন, রামের নামে আবার নাটক করে বারবার বলছে রাম বিজেপির, আজকে সেই রামের নামে মিছিল বার করে, অথচ রাম শব্দ তাদের মুখে নেই। তাই নতুন নাটক, নতুন নাটক মানুষ দেখছে। মানুষ আগামী 20 তারিখে ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে দেবে এই তৃণমূলকে, যে নাটকবাজি, রামের নামে আপনি মিছিল বার করলেন, রামের একটা শব্দ বার করলেন না, আপনি রাম জয় শ্রীরাম বললেন না। শুধু তাই নয়, আপনারা মিছিল ফলো করেন, যখন ভারতীয় জনতা পার্টি মিছিল বার করে, হিন্দু সংহতি, হিন্দু জাগরণ মঞ্চ, তখন দেখবেন শুধু রামের ধ্বনি থাকে। এবং আগামী দিন দেখবেন রামের ধ্বনিতে, রামের ধ্বনিতে সারা বনগাঁ আকাশ বাতাস কাঁপবে, কালকে দেখবেন রামের ধ্বনিতে। তো এরা যে নাটক করছে, সেই নাটক আগামী 20 তারিখে এবং 4 তারিখে জবাব হয়ে যাবে বনগাঁর মানুষ, বনগাঁর লোকসভার মানুষ। এইসব করে কোনো লাভ হবে না। আবার এখন কেন উনি ছুটি ঘোষণা করছেন? উনি তো বলছেন রাম নাকি আমাদের না, রাম নাকি বাংলার না, রাম নাকি নন বেঙ্গলি, উনারই কথা এটা, আমাদের কথা না। তার জন্য আমি প্রথমেই বললাম, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। জানে সারা ভারতবর্ষে যেভাবে রাম নবমী উদযাপন হচ্ছে এবং আগামী দিনেও হবে, আগামী পরশু হবে, এদের পায়ের তলায় বাটি সরে গেছে, এরা পাগল হয়ে গেছে, যার জন্যে মরার আগে একবার রাম রাম করতে চাইছে, কিন্তু মুখ দিয়ে সেই রাম শব্দটা তাদের বেরোলো না, মুখ দিয়ে রাম শব্দটা বেরোলো না। আগামী 20 তারিখে জবাব পেয়ে যাবে, 2 লক্ষের উপরে ভোটে হারছে। অর্পিতা বণিক, দেশের সময়।